जो साथ में रहे खुशियाँ सब हाथ में रहे हमसे बस बात ले रहे मेरा असुल अवका है হ্যালো বন্ধুরা আলাইকুম কেন মেয়েদের অভাগা বললাম জানেন কারণ হচ্ছে প্রত্যেকটা মেয়ে যখন বাবার ঘরে থাকে রাজকন্যা হয়ে তারপরে যখন বিয়ে হয় তার তার নতুন নতুন একটা একটা হয় হয় পরিবার তখন তারপরে সংগ্রামের শুরু তারপরে যুদ্ধ করা শুরু করে সংসারের সকল কাজ বাচ্চা সামলানো আবার পরিবারের সবার মন পূজানো আর এই মন পূজাইতে গিয়ে একবার শাশুড়ির মন পূজাচ্ছে একবার স্বামীর মন পূজাচ্ছে এই বুঝি স্বামী এটা তো খুশি হচ্ছে এই বুঝি শাশুড়ি আম্মা এটাতে খুশি হচ্ছে এই হচ্ছে ননদ এটাতে মনে হয় অখুশি হচ্ছে ননাসকে খুশি করতে হবে মানে সবাইকে তার পিছনে সময় দিতে হয় সবার দিকে নজর রাখতে হয় লাস্টে সে ভুলেই যায় যে তার নিজেরই একটা লাইফ আছে তার নিজের একটা জীবন আছে এটা আসলে কেউ বুঝতে চায় না আর বুঝতে চাবে কারা বলেন আপনার পাশে তো তারাই থাকে তারে তারাই এখন আপনার সব কিছু তারাই বাবা মা তারাই যদি আপনাকে নজর না দেয় তাহলে অন্য মানুষ কে দেবে বলেন বাইরের মানুষ এসে কি আপনার কষ্ট দেখবে কখনো বুঝবে বিয়ের সময় সবাই বলে আসে যে আমরা আমার ছেলে ছেলের বউ চাচ্ছি না মেয়ে চাচ্ছি কিন্তু বাসায় নিয়ে আসার পরে কি তাকে তার মেয়ের নজরে দেখা হয় আসলে এই কোশ্চিনটা আমি করছি তার কারণ হচ্ছে অনেকের পরিবারেই কিন্তু মেয়ে বলে নিয়ে আসার পরে বাসার সকল কাজকর্ম তাকে দিয়ে করানো হয় প্রত্যেকটা কাজ আর মেয়েকে রাখা হয় রাজরানীর মতো করে আসলে মেয়ের নজরে যদি দেখতেন তাহলে মেয়ে যতটুকু কাজ করছে আপনার ছেলের বউ ততটুকু কাজ করবে আসলে নিজের মেয়ে আর অন্য আরেকজন আরও তো সে মেয়ের সেও তো কোনো মায়ের সন্তান আসলে এই জিনিসটা কেউ বুঝতে চায় না এটা খুবই সিম্পল একটা কিন্তু এটা বুঝতে বুঝে উঠতে পারে না কিন্তু অসহায়ের মতো তাদেরকে কাজ করে যেতে হয় একটা মেশিনের গতিতে চলতে হয় আসলে মেশিন যেরকম স্টার্ট হয় আর বন্ধ হয় না যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হচ্ছে তো মেয়েদের লাইফ ও একটা মেশিনের সঙ্গে তুলনা করা যায় অনায়াসে এরকম সারা দিন চলতে থাকে তারা কাজ করতেই থাকে আর পরে দিন শেষে কি তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় তাদেরকে কি তাদের যে অধিকার সেটা কি দেওয়া হয় এটা অবশ্যই সবার কাছে কোশ্চিন থাকলো আর বউ বাইরে গেলেই বাইরে থেকে আসার পরে সঙ্গে সঙ্গে হচ্ছে স্কিন কেয়ার শুরু করে আর ও উই কেয়ার ইউ এর এই কম্বোটা ইউজ করে অনেক দিন থেকে করে আসছে ওর মুখের সুপ সুপ দাগ গুলা রিমুভ হচ্ছে আস্তে আস্তে আর মুখটা ব্রাইট করতে সাহায্য করে আপনারাও চাইলে এটা নিতে পারেন এর সঙ্গে কম্বো প্যাকের সঙ্গে একটা ফেস ওয়াশ এবং নাইট ক্রিম ডে ক্রিম আছে আমি এখানে পেস্ট দিয়ে দিলাম অথবা ক্যাপশনে থাকলো আপনারা একবার ভিজিট করতে পারেন যে মানুষটা তার নিজের বাবা মা সবচাইতে কাছের মানুষকে ছেড়ে আপনার কাছে চলে আসছে আপনাকে বিশ্বাস করে তার মানে তার পিতা মাতার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে বিদায় কিন্তু আপনার কাছে চলে আসছে আসছে আপনার ঘরে চলে আসছে সো তাদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারই সব চাইতে আপন কিন্তু আপনি আপনি তার পাশে থাকেন তো আপনি যদি না বুঝেন তাকে সুসময়ে অসময়ে যদি আপনি পাশে না থাকেন তাহলে কে থাকবে বলেন সারাদিন আপনি অফিস শেষে বা বাসায় আসার পরে তাকে কি কখনো জিজ্ঞেস করেন যে তুমি কেমন আছো তোমার শরীরটা কেমন আছে আসলে যারা জিজ্ঞেস করে তারা হলো প্রকৃত স্বামী আর যারা জিজ্ঞেস করে না একবারের জন্য তারা তাদেরকে আমি বলবো আপনার বুঝার অবশ্যই ভুল আছে একবার তাদের দিকেও তাকাবেন দিন শেষে এই সংগ্রামী মেয়েদের গল্প কিন্তু কেউ শুনতে চায় না তাদের পেছনে যে কত পরিশ্রম এটা কেউ জিজ্ঞেস করতে চায় না আসলে প্রাপ্য সম্মানটুকু আমরা যদি ছেলেরা দিই তাহলে অবশ্যই কিন্তু তারা হ্যাপি থাকবে বাবা মা যেভাবে রাখতো সেভাবে আপনি যদি তাকে রাখেন তাহলে সে কখনোই তার বাবা ভাইয়ের যে অনুপস্থিতি সেটা কখনোই টের পাবে না আজকের মতো এখানে রাখছি ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ